কি অর্জন করলাম সেটা দেখতে আপনাদের তো আরো 3 মাস অপেক্ষা করতে হবে। আমরা পদত্যাগ করেছি, তারপরে তার কোনো নির্বাচন হয়নি, সুতরাং সেই নির্বাচন আসুক, সেই নির্বাচনের আগে আমরা আমাদের দাবি আদায় করতে পারি কিনা, আমরা সরকারকে বাধ্য করতে পারি কিনা তত্ত্বাবধায়কের ব্যাপারে, সেটা সময় বলে দিবে। আপনি খুব চমৎকার একটা কথা স্মরণ করে দিয়েছেন, মাগুরা উপনির্বাচন। বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি যদি তর্কের খাতিরে, আবারও বলছি আইনে কথাটা খুব বলা হয় তর্কের খাতিরে যদি আমি স্বীকার করেও নেই যে সেই নির্বাচনটি কারচুপিপূর্ণ নির্বাচন হয়েছে, তাহলে আজকে 2023-এ দাঁড়িয়ে আপনি আমাকে বলেন, এখন তো 300টা আসনেই কারচুপি হয়, একটা আসনের কারচুপির জন্য, একটা উপনির্বাচনের কারচুপির জন্য যদি আপনি 2 বছর আগে সংসদ থেকে বেরিয়ে যান এবং 176 দিন হরতাল করেন, 2 বার আন্দোলন করেন, তাহলে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে বিএনপির কি করা উচিত? আওয়ামী লীগের জবাব আছে তো যে তারা পেরেছে, আপনারা পারছেন না। আওয়ামী লীগ পেরেছে তার কারণ বিএনপি তার ওয়াদা রাখে। দেখুন, অনেকেই 15ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, 15ই ফেব্রুয়ারির নির্বাচনটা যদি না হতো তাহলে কি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আনা সম্ভব ছিল? আওয়ামী লীগ তো সংসদে নাই, তাদের সম্মতিতে 2/3 মেজরিটিতে যে সংবিধান সংশোধনের বিলটা পাশ হবে সেটা হওয়ার মতো সদস্য সংখ্যাই তখন বিএনপির হাতে ছিল না, কারণ আওয়ামী লীগ তো আগেই সংসদ থেকে চলে গেছে 94-তে। এই সংবিধানটা সংশোধনের জন্য 15ই ফেব্রুয়ারি নির্বাচন করা হয়। সেই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এটা আমরা করছি সংবিধান সংশোধনের জন্য এবং সংবিধান সংশোধন করেই আমরা আরেকটি নির্বাচন দেব, এবং তিনি তার ওয়াদা রেখেছিলেন। এখানেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য, আওয়ামী লীগ তার ওয়াদা ভুলে যায়, 2014 সালে আমরা দেখেছি তারা ভুলে গেছে, বিএনপি কিন্তু 1996 সালে তার ওয়াদা ভুলে নেই। আরেকটি নির্বাচন হয় 1996-তে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এখন আজকের যে আলোচনা, সেই আলোচনায় অনেকগুলো বিষয় আমাদের উঠে এসছে। সেলফি নিয়ে একটা আলোচনা হয়েছে, সেলফিটির ব্যাপারে আমার নিজের ব্যক্তিগত যে মতামত, এটি একটি চমৎকার ছবি, তিনজনকে খুব সুন্দর লাগছে, তিনজনই হাসছেন, তিনজনের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা আছে, খুশি, চমৎকার একটি ছবি। এবং আসলে আমরা একটা অতিথি দেশ হিসেবে সেখানে গেছি, আমরা তো G20 সদস্য নই, সুতরাং এই সাইডলাইনে কিছু কথা বলা বা ছবি তোলা, এর বাইরে আসলে আমাদের খুব বেশি ভূমিকাও থাকবার কথা না। সেই দিক থেকে দেখতে গেলে সেলফিটি একটি অর্জন তো বটেই, তবে এই সেলফির পেছনের হিস্ট্রিটা আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুব চমৎকারভাবে বলেছেন। তিনি বলেছেন যে আমি গেলাম বাইডেনকে, জিজ্ঞেস করলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, উনি আপনার সঙ্গে একটু কথা বলবেন, বাইডেন বললো নিশ্চয়ই। তারপরে তিনি আবার কি মনে করে ব্লিংকেনকে বললেন জানি না, কিন্তু তিনি বললেন, তার বয়ানেই সেটা উঠে এসছে যে উনি ব্লিংকেনকেও বললেন যে আমাদের প্রধানমন্ত্রী আছেন, আপনাদের প্রেসিডেন্টের সঙ্গে একটু কথা বলবেন, হ্যাঁ নিশ্চয়ই। তারপরে তো যেটা হয় যে আমরা দেখেছি বাইডেন পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে তিনি গেছেন, তিনি এটা এক ধরনের কার্টেসি, তিনি ছবিটা তোলেন এবং তিনি সেই ছবিটি তুলেছেন, এবং ছবিটি কার মোবাইলে এটাও একটা প্রশ্ন উঠেছিল, সেটাও আমাদের পররাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করেছেন যে আমাদের ওখানে যিনি বাংলাদেশ হাই কমিশনে আছেন জিয়াউদ্দিন সাহেব, তার মোবাইলে এই ছবিটি তোলা হয়েছে। সুতরাং এই ছবিটি চমৎকার একটি ছবি এবং বাংলাদেশ সরকারের একান্ত আগ্রহের কারণেই এই চমৎকার ছবিটিকে আমরা পেয়েছি, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই। ঋষি সুনাকেরও একটি ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন, উনি হাঁটু গেড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, এটা নিয়ে কিন্তু ওনার দেশে ওনাকে ভীষণ রকম সমালোচিত হতে হয়েছে এবং ডেইলি মেইলে দীর্ঘ লেখা এসছে যে যেখানে যেই দেশের প্রধানমন্ত্রী তার নিজের দেশের গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার ইত্যাদি নিয়ে ভীষণ রকম প্রশ্নের মুখে, তার সামনে কেন আসলে ঋষি সুনাক এভাবে হাঁটু গেড়ে পড়ছেন, এবং ব্যাকল্যাশ শব্দটা এসছে যে একেবারে সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি হি ওয়াজ সিরিয়াসলি কন্ডেমড। তো সুতরাং এই ছবিটিও তিনি তার নিজের দেশেই সমালোচিত হয়েছেন, কিন্তু আমি এটাকে বলবো যে ঋষি সুনাক কিন্তু হি ইজ এ গুড ব্ল্যান্ড অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, উনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি ওয়েস্টের প্রধানমন্ত্রী, মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী, কিন্তু তার কিন্তু ভারতীয় কিছু কালচার তার মধ্যে আছে, মানে একটা ব্ল্যান্ড তো আছেই ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এবং আমাদের উপমহাদেশের এই কালচারে আমরা যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে আমরা ভীষণভাবে শ্রদ্ধা জানাতে অভ্যস্ত, এটা আমরা বসে, মানে হাঁটু গেড়ে বসে প্রণাম করে সালাম করে আমরা আমাদের মতন করে কিন্তু আমরা এই ধরনের শ্রদ্ধা বা সম্মান আমরা দেখাই। এটার সঙ্গে আসলে রাজনীতিকে আমি কতটুকু টানবো জানি না, তবে এটা তার যে কালচারের মধ্যে তিনি বেড়ে উঠেছেন তার একটা চমৎকার বহিঃপ্রকাশ। আর ঋষি সুনাকের সঙ্গে এর আগে আরেকটি ছবি এসেছিল, একটা বেঞ্চে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ঋষি সুনাককে কথা বলতে দেখা গিয়েছিল, সেই সময় কিন্তু তাদের অডিওটা
বেরিয়ে যায়, অডিওটা খুব ক্লিয়ার না তবে অডিওটা আসে, সেই সময় বাংলাদেশ সরকারের তরফ থেকে বা বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে এটাকে দ্বিপাক্ষিক বৈঠক বলার চেষ্টা করা হয়েছে। খুব দুঃখজনক, কোনো দরকার ছিল না, কারণ দ্বিপাক্ষিক বৈঠকের যেই তালিকা আমরা মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার অফিসে দেখেছি সেখানে কিন্তু বাংলাদেশের সাথে ব্রিটেনের দ্বিপাক্ষিক কোনো বৈঠক সেই সময় হয়নি। এটা সাইড লাইনের একটা কুশল বিনিময়ের আলাপচারিতা, এবং সেখানে বাংলাদেশের তরফ থেকে মুনা, বাংলাদেশ হাই কমিশনের যিনি অফিসার, তিনি দাবি করেছেন যে ঋষি সুনাক বলেছেন যে আমার স্ত্রী এবং কন্যারা আপনার ভক্ত এবং তারা আপনার মতন হতে চায় ভবিষ্যতে। এই কথাগুলোর আসলে কতটুকু সত্যতা আছে জানি না, কারণ এটা তো আসলে ফর্মাল কোনো কথা নয়, এটা আমাদের বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে মুনা বলেছেন, কিন্তু তাদের যেই কথোপকথনের অডিওটি ফাঁস হয় সেখানে এই ধরনের কিছু শোনা যায়নি। আর বললেও তাতে কোনো আমি সমস্যা দেখি না, বলতেই পারে, আমাদের কুশল বিনিময়ের সময় অনেক রকম কথা আসে, ব্যক্তিগত কথা আসে, আলাপচারিতা আসে, পারিবারিক আলাপচারিতা আসে, এবং এটা তো শুধু এমন নয় যে দু দেশের রাষ্ট্রপ্রধান খুবই শুধু দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলবেন, না, অনেক রকম বিষয় আসে, এবং এটা যেহেতু ইনফর্মাল একটা মিটিং এখানে নানান রকম কথা হতেই পারে। তবে আমাদের দেশের যেই কালচার সেখানে কিন্তু ছবি বা সেলফি বা কথা বলা এগুলো খুব গুরুত্ব বহন করে, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে, তাদেরকে এক ধরনের চাঙা করা বা উজ্জীবিত করা, যে কারণে আমরা দেখলাম যে মিটিংয়ের মানে ছবিটা বার হওয়ার পরপরই আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব অত্যন্ত উৎফুল্ল, হি ওয়াজ সো হ্যাপি, যে উনি ওনার মানে ওনার বক্তৃতার মধ্যে আসলে ওনার খুশিটা বোঝা যাচ্ছিল, এবং তিনি বারবার বলছিলেন যে কি হলো এখন তো বাইডেন সাহেব নিজেই ছবি তুললেন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে। তো সুতরাং বোঝা গেছে যে আওয়ামী লীগ তার নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঙা ভাব আনতে চেয়েছে, কারণ এই যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের কথা তো আসলে আমরা সবাই জানি, আমরা প্রধানমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে বলতে শুনেছি যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশে শেখ হাসিনা সরকার থাকুক, যুক্তরাষ্ট্র যদি সেন্ট মার্টিন দ্বীপ আমি দিয়ে দেই তাহলেই আমি ক্ষমতায় থাকতে পারছি, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সরকার ওলট পালট করার সঙ্গে যুক্ত থাকে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে তারা সরকারকে ওলট পালট করে দেয়, এই অভিযোগগুলো যুক্তরাষ্ট্রের ব্যাপারে বারংবার করা হয়েছে। আবার আমরা এটাও দেখেছি যে বাংলাদেশে 52 বছরের ইতিহাসে ভিসা নীতি বলেন, স্যাংশন বলেন, প্রথমবারের মতন কিন্তু এই সরকারের সময়। সুতরাং এই এক ধরনের যখন টানাপোড়েন দু দেশের মধ্যে এবং দুই সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তখন এই সেলফিটা এক ধরনের দক্ষিণা বাতাসের মতো আওয়ামী লীগের কাছে হয়তো বা এসছে।